ঝাড়খণ্ডের পত্রাথু ভ্যালি হয়ে যখন আমরা রাঁচি ঢুকলাম, তারপর সেখান থেকে বান্দুয়ান হয়ে বেলপাহাড়ি, তখন আমরা ক্লান্ত বিধ্বস্ত। কিন্তু তারপর বেলপাহাড়ি ঢোকার পর আর কি বলবো, চোখের সামনেই দেখতে পাচ্ছ, কি দেখছ, অক্সিজেন। পীযূষদা তুমি বলো। এই ভিডিওতে দুটি পার্ট। প্রথম অংশে আমার থাকবে রাস্তার সৌন্দর্য, যারা রাস্তাকে ভালোবাসো তারা সঙ্গে থাকতে পারো, নতুবা কিছুটা স্কিপ করে পরবর্তী লাল জল পাহাড়ের ঘটনাটাও তোমরা দেখে নিতে পারো। আমরা বেলপাহাড়ি ঢুকেছিলাম 4th December 2022 সন্ধ্যার দিকে, তাই জঙ্গলকে সেইভাবে বুঝতে পারিনি। সকাল সকাল উঠে আমরা রাস্তা এবং সকালের জঙ্গলের সৌন্দর্যকে দেখতে বেরিয়ে পড়লাম। চারিদিক তখনও কুয়াশায় ভর্তি এবং যথেষ্ট ঠান্ডা, তবুও কিছুই আমাদের বেঁধে রাখতে পারেনি হোটেলের মধ্যে। আমরা দুই বন্ধুতে বেরিয়ে পড়লাম একটি গাড়ি নিয়ে। এই রাস্তা সোজা চলে গেছে একদম বাঁশপাহাড়ির দিকে। আপাতত আমাদের গন্তব্য শিয়ালবিন্দ মোড়, যেখান থেকে ডান দিকে ঘুরে আমরা সোজা পৌঁছে যাব একেবারে লাল জল পাহাড়ে। বেলপাহাড়ি বাসস্ট্যান্ড থেকে শিয়ালবিন্দ মোড় মোট 18 কিলোমিটার। সেখানে ডান দিকে ঘুরে আমরা 2 কিলোমিটার গেলেই লাল জল পাহাড়ে পৌঁছে যেতে পারব। জঙ্গলের মাঝে মাঝে CRPF ক্যাম্প এবং পুলিশের টহলদারিও চোখে পড়ছে। তবে ঘন জঙ্গল এবং নির্জন হওয়ায় সন্ধ্যার পর যাতায়াত না করাটাই ভালো। এই চড়াই উতরাই রাস্তাই আমার প্রেম, এই রাস্তাই আমাকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে। আমরা এই কয়দিন গাড়ি নিয়েই ঘুরে বেড়াচ্ছি। আগের ভিডিওগুলো দেখলে বন্ধু বুঝতে পারবে যে এই পথের সৌন্দর্যই আমরা কিন্তু বরাবর আস্বাদন করে চলেছি। 3 তারিখ ভোর 4টে থেকে 5 তারিখের সকাল পর্যন্ত প্রায় 600 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে, তবু আজ মিটছে না এই রাস্তার সৌন্দর্যকে উপভোগ করার। আমরা এই গোল্ডেন রোড ধরে এগোতে এগোতে পৌঁছে গেছি শিয়ালবিন্দ মোড়ে। এখান থেকে আমাদের ডান দিকে 2 কিলোমিটার ঘুরে যাওয়ার পালা। এখান থেকে কিন্তু পুরো রাস্তাটাই অফরোডিং, কাজেই সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানোটাই শ্রেয়। এই অফরোডিং রাস্তায় ঢুকেই মনের মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আমরা সেই পাহাড়ে চলেছি যাকে নিয়ে আজও স্থানীয় মানুষের মধ্যে নানা উপকথা প্রচলিত রয়েছে, যা রূপকথার গল্পের থেকে নেহাত কম কিছু নয়। আমরা দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম লাল জল পাহাড়ের পাদদেশে। সকালের প্রকৃতি তখন পাখির সাথে গান ধরেছে, আমরাই সেখানে গিয়ে তাদের একটু বিরক্ত করে তুললাম। লাল জল দেবী পাহাড়, যার অন্যতম আবিষ্কর্তা সন্ন্যাসী রামস্বরূপ দেব শর্মা, যিনি সিদ্ধিলাভের আশায় 1958 সালে এই পাহাড়ে চলে আসেন এবং দীর্ঘ 12 বছর এই গুহার ভেতরে বসে তিনি ধ্যানস্থ হন। পার্শ্ববর্তী গ্রামটির নাম লালজল গ্রাম। আগে এই পাহাড়ে একটি ঝর্ণা ছিল, যে ঝর্ণার জলের রং ছিল লাল। বিজ্ঞানীরা মনে করেন এখানকার মাটিতে প্রচুর পরিমাণে লোহা এবং তামা ছিল, যার ফলস্বরূপ এখানকার জলের রং নাকি লাল। সেই নাম থেকেই গ্রামের নাম লালজল এবং পাহাড়টির নামও লালজল হয়ে যায়। স্থানীয় মানুষ এই পাহাড়টিকে দেও পাহাড় নামেই চেনেন, দেবী থেকে দেও শব্দটি এসেছে। গুহার ভেতরে স্বর্ণনির্মিত একটি বাসন্তী প্রতিমা আছে বলে স্থানীয় মানুষ মনে করেন। দেবীর অবস্থান থেকেই পাহাড়টির নাম দেও পাহাড় বা দেবী পাহাড় হয়েছে। এই ঘরটিতে বর্তমানে একজন সন্ন্যাসী অবস্থান করেন। সৌভাগ্যক্রমে আমাদের 15 মিনিট মতো কথা বলার সৌভাগ্য হয়েছিল, তার কাছ থেকেই বহু কিছু তথ্য আমরা জানতে পেরেছি। সেই তথ্যগুলি তোমাদের সাথে আমি শেয়ার করছি।
সন্ন্যাসীর ঘরের পিছন দিকেই পাহাড় এবং গুহাতে যাবার রাস্তা। গুহাতে যাবার পথে প্রথমেই পড়বে বাসন্তী দেবীর মন্দির, যেটি 1983 খ্রিস্টাব্দে রামস্বরূপ দেব শর্মা প্রতিষ্ঠিত করেন। নিত্য সেবার পাশাপাশি বছরে একবার এখানে ঘটা করে পূজা এবং সেই উপলক্ষে বিরাট মেলা বসে। মন্দিরকে বাম দিকে রেখে এবার আমাদের উঠে যাবার পালা সেই গুহার দিকে। সন্ন্যাসীর সাথে কথা বলে যা বুঝেছিলাম, এই গুহাটি এখান থেকে শুরু এবং পাহাড়ের ভেতরে ভেতরে নাকি দলমা পর্যন্ত তা বিস্তৃত। উনি নিজে 2.5 কিলোমিটার পর্যন্ত গুহার ভেতরে প্রবেশ করেছিলেন। সেখানেই নাকি রাখা আছে স্বর্ণ নির্মিত সেই দেবী দুর্গা প্রতিমা। তাকে ছিনিয়ে নেবার বহু প্রচেষ্টা চলেছে, কিন্তু আজ পর্যন্ত তাকে ছিনিয়ে নিয়ে যেতে কেউই পারেনি বলে শোনা যায়। এটা অনেক দূর পর্যন্ত গেছে, অনেকটা ভেতরে গেছে, পুরো এখান থেকে শুরু হয়েছে একেবারে ওই ভেতরে গেছে। কতটা গেছে বুঝতে পারা যাচ্ছে না, একটু গিয়ে দেখবো। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে সার্ভে করে অনেক তামার এবং পাথরের কুঠার, লাঙল, পাথরের তীরের ফলা এবং তার সাথে নীলগাইয়ের হাড়ের তৈরি যে অস্ত্র, সেই অস্ত্রও তার উদ্ধার করেছিল, যা আজও কলকাতা জাদুঘরে রক্ষিত আছে। বহু বছর আগে আদিম মানুষ এই গুহায় বাস করত, তারই নিদর্শন এই সমস্ত অস্ত্রশস্ত্রগুলি। গুহার মুখটি খুবই সংকীর্ণ, একটি মানুষ যতক্ষণ না হামাগুড়ি দিয়ে ঢোকার চেষ্টা করছে ততক্ষণ সে ঢুকতে পারবে না। সূর্যের আলোকরশ্মিটা আমাদের ছিল উপরিপাওনা। গুহার ভেতর থেকে এত সুন্দরভাবে সূর্য যে আমাদের ধরা দেবে তা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। এর আগে কখনো সূর্যের আলোক বিচ্ছুরণ এইভাবে ধরতে সক্ষম হইনি। গুহা থেকে বেরিয়ে বাম দিকে একটু এগিয়ে গেলে গুহার আরেকটি মুখ পাওয়া যায়, সেই মুখটি আরও সংকীর্ণ। যদিও আমরা আর ঢোকার চেষ্টা করিনি, আমরা গুহার ওপরে অবস্থিত টিলায় চলে গিয়েছিলাম, যেখান থেকে আশপাশের সৌন্দর্য চোখে পড়ার মতো। দেখো এই উপরে একটা গুহা আছে, তুমি এখানটা এলে বুঝতে পারবে। আর এই গাছগুলো আড়াল, তাই পুরো ভ্যালিটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার, দারুণ লাগে। এবার আমাদের নেমে যাওয়ার পালা, এবং যাবার পথে 1995 সালে দেহত্যাগ করা রামস্বরূপ দেব শর্মার সমাধিস্থলটা দেখে আমরা রওনা দেব খান্ডারানী লেক এবং বাড্রাসিনী হিলের দিকে। সেটা দেখতে চাইলে পরের পর্বটিতে চোখ রাখো।